দণ্ডবত মিটুম্পা কোচ রাজবংশী কিচেন চ্যানেলত তোমাক স্বাগতম জানাং। আশা করং তোমরা সবাই ভালে আছেন। আজি মুই তোমার নগে একটা চেনা রেসিপি শেয়ার করি, সর্ষা বাটা দিয়া নাউয়ের আগাল। ভিডিওখান তোমরা শেষ অবধি দেখেন, আর নয়া নান্দনী গেলার বাদে থাকিবে টিপস। রান্ধনটা হবে খুব সহজ আর খাবার হবে সেই মজা। তো চলো দেখি নিই রান্ধনের পদ্ধতিটা। তো আমরা নাউয়ের আগাল কাটিবার কম বেশি সগায় জানি, তো মুই খানিক নয়া রান্ধনি গেলার বাদে দেখে দেন নাউয়ের আগাল কেঙ্করি কাটা খায়। তো আমি এঠে তিনটা নাউয়ের আগাল নিছম, তো এলামি নাউয়ের আগালগুলা কাটিম। তো প্রথমে এই পেঁচানো জিনিসটা এটা ফেলে দিবেন লাগবে, আর আগালগুলা ছোট ছোট করে কাটি নেওয়া খাবে। তো নিজের পছন্দ মতো সাইজ করে কাটি নেওয়া খাবে। মুই মোর মত পছন্দ করিয়ে কাটি নিবা ধরছ। আর এমন আঁশ বিড়াবে, আঁশটা করে ফেলে দিবেন লাগবে। তো সেম পদ্ধতিত মুই বাকি দুইটা লাউয়ের আগালও কাটি নিম। আর লাউয়ের আগালগুলা মুই কিন্তু আগতে ধুইয়া নিছ, আর পাতাগুলা এমন করে ছিঁড়ি দিবেন লাগবে। তো এলা শীত পড়ছে, নতুন শীত নতুন লাউয়ের আগাল খাবার সেই মজা। তো মোর কাটা হয়ে গেল, তুমি আরও আগতে কাটি থুচো নাউয়ের আগালগুলা, সেটা আমি নিয়ে নিলাম। মোর কিন্তু নাউয়ের আগালগুলা আগতে ধুইয়ে রাখা আছে। মুই সর্ষা বাটা দিয়ে লাউয়ের আগালটা রাঁধিম। তো সর্ষা বাটাটা আমি রেডি করে নিম। তুমি এটা প্রিজার্ভ করা মানে সংরক্ষণ করা সর্ষা বাটা নিছ। তো সর্ষা বাটা কেমন করে সংরক্ষণ করা খায় সেইটার ভিডিওর লিঙ্ক মুই ডিসক্রিপশন বক্সত দিয়ে দিম, তোমার চেক করে নিবার পাবেন। তো সর্ষা বাটাটা ফ্রিজত ছিল জন্য শক্ত হয়ে গেছে। তো আমি এটা অল্প জল দিয়ে 5 মিনিটের মতো ভিজি রাখি, নরম হবে গলি যাবে। আর সর্ষা বাটাটা দেখো 5 মিনিট পরে গলি গেছে। তো এটা আমি এলা ছাঁকনি দিয়ে ছাঁকি নিম। আর নয়া রাঁধুনি গেলার বাদে কং সর্ষা বাটা অনেক সময় তিতা লাগে। তো তোমার সর্ষা বাটির সময় অবশ্যই নুন আর মরিচ দিয়া সর্ষাটা বাটিবেন, তাহলে কিন্তু সর্ষা বাটাটা তিতা লাগবে না। তো দেখো কতগুলা সর্ষার খোসা বিড়াইছে ছোবরা। তো এগুলো আমি ফেলে দিম, এগুলো অবশ্যই ফেলে দিয়ে রান্ধা খায়। এগুলো থাকলে অনেকেরই গ্যাস হয়, পেট বিষায়। তো এটা ফেলে দিয়ে আমি খালি জলটা ইউজ করি। তো চলো মূল রান্নার চলে যাই। তো আমি রাঁধিবার বাদে একটা কড়াই বসিয়ে দিছম, আর এঠে 2 চামচের মতো সর্ষার তেল দিলুম। তো তেলটা মোর গরম হয়ে গেছে, এঠে মুই এলা 1 চিমটির মতো কালো জিরা আর 2টা কাঁচামরিচ ফোড়ন দিলুম। তো কাঁচামরিচ আর কালো জিরাটা মুই ওই 20 থেকে 25 সেকেন্ডের মতো খানিক ভাজি নিম। তো ভাজা হয়ে গেছে, তো এলা মুই কাটি রাখা লাউয়ের আগালগুলা দিয়ে দিলুম। আর মুই কিন্তু সর্ষা বাটাটা রসুন ইউজ করছো। আর তোমার যদি একেবারে নিরামিষ হন, পিওর নিরামিষই হন, তাহলে সর্ষা বাটা রসুনটা না দিয়া বাকি উপকরণগুলো দিয়ে বাটি নিবার পাবেন। তুমি এলা লাউয়ের আগালগুলা 1 মিনিট থেকে 2 মিনিটের মতো খালি কড়াইটাতে ভাজি নিম। তো 2 মিনিটের মতো হয়ে গেছে, দেখো লাউয়ের আগালের পাতাগুলা সেমটি গেছে। তো এলা মুই দিলুম 7 মতো নুন আর অল্প হলদির গুঁড়া। অনেকেই শাকত হলদির গুঁড়া খায় না, তো মুই যেহেতু এটা সর্ষা বাটা দিয়ে রাঁধিম সেই জন্য আমি হলদির গুঁড়াটা দিলুম। খুন্তি দিয়া মুই ভাল করে নাড়াচাড়া করিয়া এটা 5 মিনিটের মতো ভাজি দিম। আর এটি আমি কোনো জল ইউজ করিম না, এলা নুন দেওয়া দিছুম। তো নুন দেওয়ার ফলে লাউয়ের আগাল থেকে জল বেরোবে, তো সেই জলতে মুই এখানে এটা ভাজা ভাজা করে নিই। তোমার যদি এলাও এই রেসিপিটা ট্রাই করেন নাই, একবার হলেও ট্রাই করেন, সেই মজা লাগে খাবার গরম ভাতের নগে। তো মোর 5 মিনিট ভাজা হয়ে গেছে, তো এলামি সর্ষার বাটার জলটা দিয়ে দিই। সর্ষা বাটার জলটা দেওয়া হয়ে গেল, তো এলামি খুন্তি দিয়ে এটা খানিক ঘাঁটি দিম। আর আমি এটা ঢাকনা দিয়ে ঢাকি দিম না, তোমরা চাইলে ঢাকি দিবার পারেন। তুমি এটা জাল করে দিন লাউয়ের আগালগুলা সিদ্ধ হওয়া অবধি আর সর্ষার জলটা শুকেবার অবধি।
5 মিনিট জাল করার পাশত সর্ষের জলটাও শুকিয়ে গেছে আর নাউয়ের আগাল গেলাও সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মুই আরও 1 মিনিটের মতো জাল দিয়ে আরও শুকা শুকা করে নিলাম। তোমরা যদি চান অল্প রসা রসা রাখি তাহলে রাখিতে পারেন। তো মোর এটা রেডি হয়ে গেছে, তুমি এলা পরিবেশনের জন্য রেডি করে নিম। তোমা যদি চ্যানেলটা নয়া হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করির বাদে সাবস্ক্রাইব করি, পাশে থাকা বেল আইকনটা টিপি দেন, যাতে করি মুই কোনো ভিডিও আপডেট দিলে তোমার কাছে সগার আগত পৌঁছি যায়। তো ভিডিওখান তোমার যদি ভাল লাগে অবশ্যই শেয়ার করি দেন। আর আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তোমার একবার হলো ট্রাই করেন। আজিকার মতে ভিডিওখান এটাই শেষ করলাম। ভাল থাকেন, ভাল রাখেন, দণ্ডবত, আরও দেখা হবে।